সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার্ট চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট, চাকরি, জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। ওখানে নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। চলতি অর্থবর্ষে 22,500 শিক্ষক শূন্য পদে নিয়োগ হবেই জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। খবরের সত্যতা যাচাইয়ের জন্য আজ বিকেল ওই পোর্টালে 16 জানুয়ারি 9:26 AM প্রকাশ পেয়েছে। আগামী মার্চের মধ্যে 22,687 শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে বলে সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। তিনি জানিয়েছেন উচ্চ প্রাথমিকে 13,080 পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সংরক্ষণ বাদে শূন্য পদের জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার সুপারিশপত্র ছাড়ার কাজও চলতি মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আজ বুধবার সন্ধ্যায় 2,243টি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে। তবে SSC-র নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইন্টার্ন শিক্ষকদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্রবাবু। তো আপনারা বুঝতেই পারছেন যে চলতি মাস অর্থাৎ মার্চ মাসের মধ্যে আপনাদের 22,668টি শিক্ষক শূন্য পদে নিয়োগ হবে। এছাড়া আপার প্রাইমারি এবং যে 2,243টি মতো প্রধান শিক্ষক নিয়োগ হবে সেটা আজ সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশ পাবে বলে জানা গেছে। তো দেখা যাক কতদূর কী হয়। যদি আপনাদের ইনফরমেশনটি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এছাড়া যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করতে কেউ ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।